আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাংলাদেশ সহ পৃথিবীর যে যেখান থেকে এই মুহূর্তে আলোকিত প্রতিদিন অনুষ্ঠান দেখছেন শুনছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। প্রিয় দর্শক শ্রোতা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলোকিত প্রতিদিন অনুষ্ঠানটি আপনাদের প্রাণের অনুষ্ঠান। এই অনুষ্ঠান থেকে আপনারা আপনাদের প্রয়োজনীয় জীবন ঘনিষ্ঠ জীবন চলার পথে যা কিছু জানা দরকার তার অনেক কিছুই জানতে পেরে থাকেন, আপনারা জানতে পান। প্রিয় দর্শক শ্রোতা, আলোকিত প্রতিদিনে আমরাও চেষ্টা করি বাংলাদেশের প্রখ্যাত ইসলামী বিশেষজ্ঞ, ইসলামী গবেষক, ইসলামী ব্যক্তিত্বদেরকে আমন্ত্রণ জানানোর, এবং আমরা চেষ্টা করি প্রতিটি বিষয়ের নির্যাসটুকু এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আমরা চেষ্টা করি প্রতিটি পর্বকে জীবন ঘনিষ্ঠ করে গড়ে তোলার এবং তথ্য তাত্ত্বিক উপস্থাপনার মাধ্যমে অনুষ্ঠানকে সমৃদ্ধ করার। প্রিয় দর্শক, আজও আমরা এই অনুষ্ঠানে আপনাদের একজন প্রিয় মানুষকে আমন্ত্রণ জানিয়েছি। চলুন তাকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আজ আমাদের সাথে পুরো অনুষ্ঠান জুড়ে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সম্মানিত প্রফেসর ও চেয়ারম্যান বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল কাদির। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। মহতারাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, শুকরিয়া। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে দিন দুনিয়ার দক্ষতা। চমৎকার একটি বিষয়। দুনিয়াতে উন্নতি চাইলে দক্ষতা অর্জন করতে হবে আমাদের। দুনিয়াতে হালাল কামাইয়ের জন্য কাজ শেখা, দক্ষতা অর্জন করা, এগুলো দিনের বিষয়ে, এগুলোও কিন্তু দিনের বিষয়ে। আমরা জানি যে ইউসুফ আলাইহিসাল্লামের নিজের জামা কাপড় পর্যন্ত ছিল না, একজন দাস হিসেবে বিকৃত হন তিনি। তিনি দক্ষতা অর্জন করে দুনিয়াবি অর্থনীতিতে দক্ষতার জন্যে তিনি একটি অনেক গুরুত্বপূর্ণ অবস্থান দখল করেছিলেন। সততা দিয়ে কাজ করে সমস্ত মিশর রাষ্ট্রের সকল মানুষের উপকার করলেন। একটি রাষ্ট্রকে পতনের হাত থেকে বাঁচিয়ে সে সময়কার সবচেয়ে উন্নত রাষ্ট্রের জায়গায় নিয়ে গেলেন ইউসুফ আলাইহিসাল্লাম। তিনি তার দক্ষতার ছিলেন দিনের যথেষ্ট দক্ষতা, আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস, তাওহীদের উপরে বিশ্বাস, আর দুনিয়ারও তার দক্ষতা অর্জন করেছিলেন। সেই দুনিয়ার দক্ষতা, প্রথমে তিনি কূপের ভিতরে পড়েছিলেন, এটি একটি বিপদ। কূপ থেকে ওঠার পরে তিনি বিক্রি হয়েছিলেন, এটি একটি এর চেয়েও বড় বিপদ। এরপরে তিনি সেখানে মন্ত্রীর স্ত্রীর অভিযোগের কারণে তার জেলের ভিতরে ঢুকেছিলেন, এটি এর চেয়েও একটি বড় বিপদ। কিন্তু প্রত্যেকটি বিপদ থেকে তিনি দক্ষতা অর্জন করলেন, এবং দক্ষতা অর্জন করে একটা সময়ে সেই মিশরের সেই স্বপ্নের ব্যাখ্যা করে, এবং সেই থেকে তিনি দক্ষতা অর্জন করে তিনি একটি রাষ্ট্রকে, যেমন দীর্ঘ বছর পর্যন্ত ফসল হবে না, এই স্বপ্নের ব্যাখ্যা তিনি করলেন। তো ব্যাখ্যা করার পর তিনি কিভাবে ফসল সংরক্ষণ করে রাখা যায় এই দক্ষতা অর্জন করলেন, এবং এই যে পৃথিবীতে হিমাগার, যেটা ফসল সংরক্ষণ করে, শস্য এবং যে কোনো খাদ্যদ্রব্য সংরক্ষণ করে দীর্ঘদিন রাখার যে প্ল্যানিংটা, এটা কিন্তু ইউসুফ আলাইহিসাল্লাম তিনি এটা আবিষ্কারক। তো এটা অর্জন করলেন, দীর্ঘদিন খাবার তিনি ধীরে ধীরে সংরক্ষণ করে রাখতে লাগলেন, এবং ফসল কম হলেও সেই মানুষগুলোকে সেই অভাবের হাত থেকে তিনি রক্ষা করলেন অর্থনীতিতে দক্ষতা অর্জন করে। তো আমাদের এই জীবন চলার পথে আমাদের দিন দুনিয়া দুটি দক্ষতা অর্জন করতে হবে। আমরা যদি শুধু দুনিয়াবি দক্ষতা অর্জন করি, দিনের কোনো জ্ঞান না থাকে, আবার অন্যদিকে যদি শুধু দিনের দক্ষতা অর্জন করি, দুনিয়াবি কোনো দক্ষতা না থাকে, তাহলে উভয়টি আমাদের জন্যে শুভকর নয়। তো আমাদের কাজ হচ্ছে দিনে দক্ষ হতে হবে, এবং দুনিয়াবি বিভিন্ন কর্মেও আমাদের দক্ষতা অর্জন করতে হবে। চলুন এই বিষয়টি নিয়ে আমরা আজকের আমাদের অতিথির কাছ থেকে একটু চমৎকার আলোচনা শুনছি। মহাদ্রাম, দিন দুনিয়ার দক্ষতা এই বিষয় নিয়ে আমরা কি দর্শক শ্রোতাদের বলতে পারি? ধন্যবাদ উপস্থাপক।
চমৎকার বলেছেন এবং আপনার এই সাবজেক্ট চয়েসটার মধ্যেই অত্যন্ত একটা সুন্দর শালীনতা খুঁজে পাওয়া যাচ্ছে। আপনাকে ধন্যবাদ এই সুন্দর একটি সাবজেক্ট বাছাই করার জন্য। দিন দুনিয়ার দক্ষতা, সত্যিকার অর্থে দিন দুনিয়ার দক্ষতা আমাদের একান্ত আবশ্যক। আমরা আসলে দেখুন, আমরা সবসময় মোনাজাত করলে একটা কথা বলি, রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা ও ফিল আখিরাতি হাসানা। এই যে দোয়াটি করি, এই দোয়াটির মধ্যে কিন্তু দিন এবং দুনিয়ার দক্ষতার কথা নিহিত আছে। আপনি আল্লাহর কাছে চাচ্ছেন, হে আল্লাহ তুমি আমাকে দুনিয়াতে কল্যাণ দান করো, আবার পরকালে কল্যাণ দান করো। তাহলে দুনিয়াতে কল্যাণ দিবে, পরকালে কল্যাণ দিবে, আপনাকে এই দুই জায়গায় যদি কল্যাণ পেতে হয় তাহলে দুই জায়গাতেই আপনাকে দক্ষতার পরিচয় দিতে হবে। আপনি যদি শুধু দুনিয়াই খোঁজেন তাহলে আপনার পরকালীন জীবনটা হবে অত্যন্ত কষ্টের, আর যদি পরকাল নিয়ে থাকেন তাহলে দুনিয়ার জীবনটার যে কল্যাণ সেই সফলতা আপনি কখনো দেখতে পাবেন না। তো আমরা এই আয়াতে কারিমা থেকেই কিন্তু আমরা আগাতে পারি যে দিন দুনিয়ার দক্ষতা। আপনি যে ঘটনাটি বলেছেন অত্যন্ত পরিধানযোগ্য একটি ঘটনা, যে নিঃস্ব একজন মানুষ যে যিনি ছোট্ট বয়সে ভাইদের প্রতিহিংসার শিকার হয়ে তিনি ওই কূপে পড়েছিলেন, অথচ তিনি শেষ পর্যন্ত মিশর রাজ্যের রাজাধীরাজ হয়েছিলেন, এটা বিশাল একটি ঘটনা। এই সমস্ত ঘটনাগুলো আমাদেরকে আল্লাহ কোরআনের মাধ্যমে জানিয়েছেন এই কারণে, যাতে করে আমরা এখান থেকে এব্রত হাসিল করতে এবং মন্ত্রীর কাছে থেকে থেকে কিন্তু তার কাজগুলো শিখেছেন। এই যে তার দক্ষতা অর্জন করার যে অ্যাটিটিউডটা, এটাই আমাদের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন। আপনি দেখুন, আমরা তো সবচেয়ে বড় যেই জায়গাতে আমরা শ্রেষ্ঠ মানুষের শ্রেষ্ঠত্বের মর্যাদাটা পেয়েছি সেটা কিন্তু একটা মাত্র কারণ, সেটা বিদ্যা, জ্ঞান। যেই জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে দিয়েছিলেন, এবং সেই জ্ঞানের বদৌলতেই কিন্তু তিনি সেদিন ফেরেশতাদের সামনে তিনি বিজয় লাভ করেছিলেন এবং ফেরেশতারা পরাজিত হয়েছিল, এবং সে কারণেই আল্লাহ জাল্লা শানুহু তাকরিমান হযরত আদম আলাইহিস সালামকে সিজদা করার নির্দেশ দিয়েছিলেন, এবং এই সিজদা করে মানুষকে, সিজদা করিয়ে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির শ্রেষ্ঠ জীব বানিয়েছেন। শুধু তাই নয়, দেখুন ওই আয়াতটার প্রতি, যে আল্লাহ রাব্বুল আলামিন সেই আয়াতের মধ্যে কী বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম আহমালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়ারযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়াফাদদালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। এখানে কিন্তু আল্লাহ একটা ব্যাখ্যা দিয়েছেন যে আল্লাহ মানুষকে জলে স্থলে চলার যে বাহন দিয়েছেন, পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্ত একমাত্র মানুষই যেতে পারে, অন্য কোনো প্রাণীর পক্ষে যাওয়া সম্ভব নয়। পৃথিবী ঘুরে, পৃথিবীর সেই কোথায় চন্দ্রাভিযান করে মানুষ সেখান থেকে ফিরে আসে, গ্রহ থেকে গ্রহান্তরে ছুটে যায়, সেখানে আবিষ্কার করে কোথায় কী আছে, এটা হলো তার দক্ষতার বহিঃপ্রকাশ। এটা আল্লাহ কোনো জাতিকে দেন নাই, কোনো মখলুককে দেন নাই, এই একমাত্র মানুষকে দেওয়ার কারণেই মানুষ শ্রেষ্ঠতম মানবে পরিণত হয়েছে। আপনি দেখুন যে হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ সব কিছু শিখে দেন, আল্লামা আদম আল আসমা আকুল্লাহা। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল তাফসির মাঝারি যে কথাটি বলে সেটা হলো এই, যে কেয়ামত পর্যন্ত যত কিছু আসবে সমস্ত কিছুর নামও হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ জাল্লা শানুহু নিজেই শিখিয়েছেন, তিনি ওস্তাদ হয়ে, হযরত আদম ছাত্র হয়ে তাকে শিক্ষা দিয়েছেন, এবং সেই আদম আলাইহিস সালাম শুধু যে এই সব শিখেই শেষ করেছেন তা নয়, তার মূল পেশাটা ছিল কিন্তু তিনি কৃষিকাজ করেছেন। ওই সময়কালে যেটা তার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, যদিও প্রযুক্তির যুগ আজকে, কিন্তু আদম আলাইহিসসালাম আজকের এই প্রযুক্তির জ্ঞান যে তার ছিল না তেমনটি নয়। আজকে আপনি যত নবনব প্রযুক্তির কথা বলেন সকলেই কিন্তু হযরত আদম আলাইহিসসালাম জানতেন এবং আল্লাহ তাকে শিখিয়েছিলেন, এটা হলো তার দক্ষতা। আপনি যে দক্ষতার কথাই বলেন তাহলে দেখুন, বিশাল সাম্রাজ্যের বাদশাহ ছিলেন হযরত দাউদ আলাইহিসসালাম, তিনি বাদশাহ ছিলেন, তার অর্থ কি দুনিয়া থেকে তিনি একেবারে দুনিয়াই পেয়েছেন কিন্তু পরকালীন পান নাই, প্রশ্নই ওঠে না। হযরত দাউদ আলাইহিসসালামের এক্সাম্পল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পর্যন্ত দিয়েছেন, তোমরা যদি রোজা রাখতে চাও তাহলে দাউদ আলাইহিসসালামের মতো তোমরা রোজা রাখো। তার অর্থ হলো দাউদ আলাইহিসসালাম পরকালীন জীবনে দিনই দক্ষতা অর্জন করেছিলেন, ঠিক তেমনি দুনিয়াবী দক্ষতা তিনি জগতের বাদশাহ ছিলেন, এই জগতের বাদশাহ হয়ে
তার দক্ষতার সবচেয়ে বড় বহিঃপ্রকাশটি ছিল নিজের হাতের কামাই খাবেন সেটা আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন যে আমি বাদশাহ হয়েছি ঠিকই কিন্তু আমি বাদশাহী সেই রাজকোষের টাকা দিয়ে আমি চলতে চাই না আমাকে এমন একটা অবলম্বন শিক্ষা দাও যাতে করে আমি আমার নিজের হাতের কামাই আমি খেতে পারি আল্লাহ তাকে সেই শক্তি সামর্থ্য তাকে দিলেন যে লোহাগুলো হাতে নিলে লোহাটা গলে যেত এই ক্ষমতা আল্লাহ এই এই মুজিজা তাকে দিয়েছিলেন যার কারণে তিনি সেগুলো দিয়ে তুঞ্জসূত্র বানিয়ে বিক্রি করে খেতেন আজও পৃথিবীর মানুষের জন্য এক্সাম্পল তুমি যদি ভালো খেতে চাও হালাল খেতে চাও তাহলে হযরত দাউদ আলাইহিসসালামের মতো হাতের কামাই খাও নিজ হাতের কামাই খাও আপনি দেখুন হযরত ইদ্রিস আলাইহিসসালাম জ্ঞানী ছিলেন যার নাম ছিল আখনাস চিন্তা করে দেখুন তার এই নামটি কিন্তু পৃথিবীর কোনো মানুষ জানে না তাকে ইদ্রিস নামেই জানে অথচ এই ইদ্রিস শব্দটি এসেছে দর্শন থেকে দর্শন মানে পাঠ তিনি মানুষদেরকে বিভিন্ন রকমের জ্ঞানে শিক্ষা দিতেন তিনি জ্যোতির্বিদ্যায় এবং অঙ্কবিদ্যায় পারদর্শী ছিলেন সেই কালে আজকে যারা অঙ্কবিদ্যায় জ্যোতির্বিদ্যায় পারদর্শী তারা বিজ্ঞানী নিজেকে দাবি করেন কিন্তু এই সমস্ত জ্ঞান হযরত ইদ্রিস আলাইহিসসালাম নিজেই রাখতেন এবং তিনি মানুষকে শিক্ষা দিতে দিতে তার নামটাই পরিবর্তন হয়ে যায় তার নামটা হয়ে যায় ইদ্রিস এবং অনেক আবিষ্কারে মুসলমানরা সবচেয়ে পৃথিবীতে বেশি অবদান রেখেছে দুনিয়ার আবিষ্কারের ক্ষেত্রে কিন্তু আমরা আজকের জ্ঞান অর্জনের ব্যাপারে অনেক পিছিয়ে আছি অনেক পিছিয়ে আছি আপনি ঠিক বলেছেন তো এখন এই হযরত ইদ্রিস আলাইহিসসালাম যিনি তার বুদ্ধিগুণে জ্ঞানের কারণে তিনি জীবিত অবস্থায় জান্নাতে অবস্থান করছেন সেই ইতিহাস অনেক বড় সেগুলো হয়তো এখানে বলা যাবে না এটা তার জ্ঞানের বহিঃপ্রকাশ দিনই জ্ঞান তার মধ্যে ছিল তার মধ্যে তার তার কারণে কি তিনি দুনিয়াবি কাজ করেন নাই তিনি যেটা করেছেন সেটা হলো এই যে তিনি সেলাই কাজ করতেন কিন্তু সেলাই কাজের প্রতিটি সেলার সাথে সাথে তিনি একবার করে আল্লাহ জিকির করতেন সুবহানাল্লাহ এত জিকির তিনি করতেন তো এই যে হযরত ইদ্রিস আলাইহিসসালাম তিনি যেমন পারদর্শী ছিলেন দুনিয়াবি তেমনি দক্ষতা ছিল তার পরকালীনের দিনই দক্ষতা ছিল এমনিভাবে যদি আপনি দেখুন একজন সাধারণ মানুষ আমরা যাকে লোকমান আলাইহিসসালাম বলি আসলে তিনি তো নবী নন কিন্তু নবীর মর্যাদা তিনি পেয়েছিলেন দাউদ আলাইহিসসালামের কাছে এই দিনে বিধিবিধান আসার পূর্বে শরীয়তের সমস্ত ফয়সালা এই লোকমান আলাইহিসসালাম করতেন কারণটা কি একটাই মাত্র কারণ আল্লাহ তাকে হেকমত দিয়েছিলেন হেকমতের জ্ঞান তাকে দিয়েছিলেন এই লোকমান আলাইহিসসালাম যে হেকমত পেয়েছিলেন সেই হেকমত পৃথিবীর কোনো মানুষ ততটুকু পান নাই এই জন্য আজও কোরআনের নির্দেশনা এই ইউতিল হেকমতা মাইয়াশা ওমাই ইউতাল হেকমতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা আল্লাহ যাকে ইচ্ছা হেকমত বা প্রজ্ঞা দান করেন আর যাকে প্রজ্ঞা দান করেন তাকে প্রভূত কল্যাণ দান করেন আমরা দিনই এবং দুনিয়াবি দক্ষতার কথা আপনি যেভাবে বললেন প্রত্যেকটা মানুষের উচিত তাকে যদি পরকালীন দক্ষতা অর্জন করতে হয় তাহলে দুনিয়াবি দক্ষতাও তাকে অর্জন করতেই হবে আপনি একটা জিনিস খেয়াল করে দেখুন আপনি চিকিৎসা বিজ্ঞানের কথাটি বলছেন কেউ যদি বলে যে এটা তো দুনিয়াবি শিক্ষা আসলে দুনিয়াবি শিক্ষা তো সেই শিক্ষা যেই শিক্ষা তাকে শুধু দুনিয়াই শিখায় পরকালীন শিখায় না আপনি এই ডাক্তারি শিক্ষাটাকে আপনি দিনই শিক্ষাও বানাতে পারেন কীভাবে বানাতে পারেন একটা মানুষের জন্য দুটো রকমের জ্ঞান অর্জন করা রাসুল বলেছেন একটি জ্ঞান হলো কি একটি হলো তালাবুল আলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিম যেটা অপরিহার্য জ্ঞান আপনি এলেম শিখলেন যে এলেম আপনাকে আপনার রবকে চেনাতে পারলো না যে এলেম আপনাকে আপনি মানুষ সেটা চেনাতে পারলো না যে এলেম আপনাকে পরকালীন জীবনে মুক্তির দিশা দিতে পারলো না সেটা কখনো এলেম হতে পারে না এবং সেই এলেম শিক্ষার জন্য রাসুল বলেন নাই রাসুল যে এলেম শিক্ষা করতে বলেছেন সেটা হলো ওই এলেম শিক্ষা যেই এলেম দ্বারা তুমি তোমার রবকে চিনতে পারবে তুমি তোমার নিজেকে চিনতে পারবে মানে আরিফা নাফসাহু ফাকাদ আরিফা রাব্বাহু তুমি নিজেকে চিনবে তো তুমি রব তোমার রবকে চিনতে পারবে সেই এলেম তোমাকে শিখতে হবে সেই এলেম শিখতে হবে যেই এলেম দ্বারা তুমি পরকালীন জীবনে তুমি নিজেকে ত্বরান্বিত করতে পারবে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতমুখী করতে পারবে আমরা আজকে যে দুনিয়াবি যে শিক্ষাগুলো গ্রহণ করছি তার মধ্যে শুধু দুনিয়া আছে কারণ আমাদের এই সিলেবাস ব্রিটিশদের করা সিলেবাস আমাদের সিলেবাস কিন্তু মুসলমানদের করা সিলেবাস নয় কিন্তু সেটাকে আমরা এখন আঁকড়ে ধরে আছি আমাদের সিলেবাসের মধ্যে ওটা হতো সত্যিকার সিলেবাস যে একটি জায়গাতে এসে সকলের একমুখী শিক্ষা গ্রহণ করতে হবে সেটা হলো দ্বীনি শিক্ষা
এই দ্বীনী শিক্ষা গ্রহণ করার পর তারপর সে যেখানে ইচ্ছা সেখানে যাক, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, বিভিন্ন পেশায় যে কোনো পেশায় সে নিয়োজিত হোক, কিন্তু প্রাথমিক পেশাটা থাকবে তার দ্বীনী পেশা, যেই পেশা দিয়ে সে আল্লাহকে চিনবে, নিজেকে চিনবে, পরকালীন জীবনটাকে মুক্তি দিতে পারবে। আমরা এই যে আমি ডাক্তারি কথাটা বললাম, এটা অপরিহার্য না, এটা ফরজে কিফায়া, কিন্তু এটা অপরিহার্য। সমাজের একজন মানুষকে তো লাগবে যে আমরা যখন অসুস্থ হব, লিকুইড দা ইন দাওয়াউন, এখন আমি যে চিকিৎসকের কাছে যাব, তিনি যদি আমাকে দিশা না দেন, আমি আমাকে কোনো প্রেসক্রিপশন ধরিয়ে না দেন, আমি কী খাব? এখন এই ব্যক্তিটি আমার জীবন ধারণের জন্য, বাঁচানোর জন্য অপরিহার্য, কিন্তু তার অর্থ নেই আমাকে ডাক্তার হতে হবে। সমাজের একজন ডাক্তার হলেই কিন্তু প্রত্যেকের দায়িত্ব কেটে যায়। তো এখন এই ব্যক্তিটি যদি এই রিওতে তার শিক্ষাটা অবলম্বন করে যে হ্যাঁ আমি এই দুনিয়াবী শিক্ষাটাই গ্রহণ করলাম, তবে এর মাধ্যমে আমি আমার সমাজের মানুষের খেদমত করব, অসহায় মানুষগুলো যারা দুঃখ কষ্ট নিয়ে আমার কাছে আসবে, আমি তাদের দুঃখ কষ্ট মোচন করার চেষ্টা করব, অসুস্থ হয়ে আসবে। মোতারাম, এখানে একটি বিষয় আমরা যোগ করতে চাই যে কেউ যদি দক্ষতা অর্জন করার কারণে করতে গিয়ে কোনো ভাষা, কোনো জাতির ভাষাকে আয়ত্ত করে, ভাষা শেখে, সেক্ষেত্রে কি সে ওই জাতির ভাষা শিখতে গিয়ে প্রভাবিত হয়ে যাবে, বা এখানে কি ইসলাম বাধা প্রদান করেছে? একটা একটু জিনিস দেখেন, আপনি যে সুন্দর একটি কথা বলেছেন যে আমরা জানি যে ইহুদিদের হিব্রু ভাষা শেখার জন্য হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি দায়িত্ব দিয়েছিলেন, এবং তিনি তখন ইহুদিদের এই ভাষা, হিব্রু ভাষা তিনি শিখেছিলেন। কোনো ভাষা শিখা কিন্তু অন্যায় নয়, কারণ প্রত্যেকটি ভাষাই কিন্তু আল্লাহর দান। আল্লাহ কোরআন হাকিমে বলছেন, অমিন আয়াতিহি আন খালকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়াল ওয়ানিকুম ইন্না ফি যালিকা লাআয়াতিল লিল আলিমিন। এখানে কিন্তু স্পষ্ট পৃথিবীতে যত ভাষা আছে, আজকে আমরা খুঁজে দেখেছি 6000 উপরে ভাষা, এই সকল ভাষাই কিন্তু আল্লাহর দেওয়া ভাষা, আল্লাহর কুদরতের নিদর্শন। আমার বাংলা ভাষাও কিন্তু আল্লাহর কুদরতের নিদর্শন, কিন্তু কোনো ভাষা শিখলে সে ভাষায় প্রভাবিত হয়ে সে তার মূল স্ট্রিম থেকে, স্রোত থেকে সে বেরিয়ে যাবে, এমনটি নয়। এই জন্যই আপনাকে শিখতে হবে, প্রথমেই কিন্তু আপনি আপনার প্রভুর দেওয়া বিধানটা আগে শিখতে হবে, যাতে করে আপনি পদস্খলিত না হন। আমরা যদি দক্ষতা অর্জন করি, দেখুন আপনি দক্ষতার কথাটা বললেন, আরোভাবে আমরা আমাদের দক্ষতার বহিঃপ্রকাশ ঘটাতে পারি। একজন লোক আলেম ঠিকই, তিনি অনেক বড় ভালো আলেম হয়েছেন, অনেক কোরআন হাদিসের অনেক কিছু জানেন, কিন্তু হিকমত অবলম্বন করতে পারেন না। তিনি কিভাবে কথা বলবেন সে কথার দক্ষতা তার মধ্যে নেই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি নিজে বলছেন যে তোমরা হিকমত অবলম্বন করো, যে তোমরা উদু ইলা সাবিলি রব্বিকা বিল হিকমতি ওয়াল মাউইযাতিল হাসানা। কোরআন পর্যন্ত বলেছেন যে তুমি যদি কাউকে আহ্বান করো, সেখানে এমন হিকমতের সাথে দাওয়াত দিবা যাতে করে সে তোমার এই আহ্বান যথাযথভাবে গ্রহণ করে, সর্বোত্তম যুক্তি উপস্থাপন করো। আজকে দেখুন আমরা, আমাদের মধ্যে অনেক বড় বড় আলেম আছেন, তারা যখন মিডিয়াতে কথা বলেন, এই শুধু কথা বলার দক্ষতা না থাকার কারণে সাধারণ মানুষ বিভ্রান্ত হয়, আমাদেরকে খারাপ জানে এবং একজন আরেকজনকে কাফের বলে ফতুয়া দেয়, কিন্তু একবারও চিন্তা করে না যে আমি যে মুখন জবান থেকে বের করে দিলাম আমার এই কথাটি কোথায় গিয়ে পৌঁছবে। ওমা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা রাকিবুন আতীদ। আল্লাহ স্পষ্ট কোরআন হাকিমে বলছেন, তোমার প্রত্যেকটি কথা বেরিয়ে যাওয়ার সাথে সাথে আল্লাহ একজন অতন্ত্র প্রহরী ফেরেশতা নিয়োগ করে রেখেছেন, যিনি এটা সংরক্ষণ করে রাখেন, লিপিকরগণ রয়েছে তারা রেকর্ড করে রাখছে। এবং সেটাই আমার উপর বর্তাবে, যদি ওই ব্যক্তি, যেই ব্যক্তিকে আমি গালি দিলাম, সেই ব্যক্তি সত্যিকার অর্থে যদি সেই গালির উপযুক্ত না হয় তার কাছে যাবে, যখন তাকে সেই গালির উপযুক্ত না হবে তখন ফেরেশতা সে ফেরত নিয়ে আসবে, আল্লাহকে বলবে, আল্লাহ তোমার অমুক বান্দা অমুককে অমুক গালিটি দিয়েছিল, কিন্তু সে তো সেই কাজটি করেনি, আমি এখন কার কাছে দেব? বলে যে আকাশে নিয়ে যাও, বলে যে আকাশও গ্রহণ করে না, জমিন তাও গ্রহণ করে না, বলে যে বলেছে তার উপর ফেলে দাও। তার মানে আমরা রাসূল আকরামের একটা হাদিস জানি যে এমন একটা সময় আসবে যে সন্তান তার বাবাকে গালি দিবে। রাসূল ইসলামকে সাহাবারা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, সন্তান বাবাকে গালি দিবে এটা কেমন কথা? এটা এমন ঘটনা কি ঘটবে? মানে হ্যাঁ, যখন কেউ অন্যের বাবাকে গালি দেয়, তখন সে যখন তোমার বাবাকে গালি দিবে, তখন তো নিজেই তার বাবাকে গালি দেওয়া হলো। সুতরাং এমনিভাবে আমাদেরকে প্রত্যেকটি বিষয়ে দক্ষতা অর্জন করতে হবে, যেমন দিনী দক্ষতা,
সমাজের মানুষের খেদমত, সমাজের মানুষের সেবা, তারপর ব্যবসা বাণিজ্য বিভিন্ন ক্ষেত্রে আসলে যারা দিনই দক্ষতা অর্জন করেছেন তাদেরকেও দুনিয়াবি দক্ষতা অর্জন করা দরকার, এবং যারা দুনিয়াবি দক্ষতা অর্জন করেছেন তাদেরকেও দিনই দক্ষতা অর্জন করা দরকার, যথার্থই বলছেন মোদরাম। প্রিয় দর্শক শ্রোতা, ছোট বিপদ থেকে ছোট কল্যাণ এসেছে, বড় বিপদ থেকে অনেক বড় নিয়ামত এসেছে। হতাশ হবেন না কখনো, নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে সুখ, অবশ্যই কষ্টের সাথেই রয়েছে সুখ। তো আমরা এই যে আল্লাহর বাণী, এটাকে আমরা শুধু শুনি, শোনার মধ্যেই রাখি, কিন্তু আমরা এই বাণীটিকে আমলের মধ্যে আনতে পারি না। তো আমাদের আমলের মধ্যে আনতে হবে। আমরা অনেক সময় দক্ষতা অর্জন করতে গিয়ে অল্পের মধ্যেই আমরা হাল ছেড়ে দেই। দেখা যায় যে কিছুদিন হাঁটাহাঁটি করলাম, কিছুদিন করার পরে ছেড়ে দিলাম অভ্যেসটা, এটা আর তৈরি হলো না। তো এই জন্যে আমরা অভ্যেসটা মানে শেষ পর্যন্ত যেতে হবে আমাদেরকে। আর আমরা যখন কোনো ভিখারি আমাদের কাছে ভিক্ষা চায়, তখন পাঁচ টাকা দেওয়ার ক্ষেত্রেও আমরা কিন্তু চিন্তা করি সে পাঁচ টাকা পাওয়ার উপযোগী কি না। উপযোগীর ক্ষেত্রে আমরা দেখি সে যদি কোনোভাবে কাজ করতে না পারে, অক্ষম হয়, বিকলাঙ্গ হয়, তখন আমরা তাকে পাঁচ টাকা দেই। আর যদি দেখি কাজ করার সামর্থ্য আছে বা সে সক্ষম, তাহলে আমরা তাকে দেই না। তো এই যে পাঁচ টাকা দেওয়ার ক্ষেত্রেও যদি আমরা দেখি তার সক্ষমতা, তার পাওয়ার উপযুক্ত আছে কি না, তাহলে আমরা এত এত চাই, তখন কি আমার নিজের দিকে একটু তাকাতে তাকানো উচিত না, যে এত এত চাই এটা পাওয়ার উপযুক্ততা অর্জন করতে পেরেছে কি না আমি? এটা কিন্তু আমরা করতে ব্যর্থ। তো আমরা যখন আল্লাহর কাছে বলি আল্লাহ আমাকে এটা দাও ওটা দাও, আমার দিকে একটু ফিরে তাকাও, আল্লাহ তখন বলে তুমি তোমার নিজের দিকে একটু ফিরে তাকাও, তুমি তোমার নিজের অবস্থার দিকে একটু ফিরে তাকাও। আমরা পেতে চাই অনেক কিছু, কিন্তু পরিশ্রম করতে চাই না, দক্ষতা অর্জন করতে চাই না। তো আমাদের খেয়াল রাখতে হবে যে আমি যেটা চাচ্ছি সেটা পাওয়ার উপযোগী আমি কিনা। আমরা কোনো একটা বিষয়ে এক্সপার্ট হতে চাই, সেরা বাংলাদেশের, কিন্তু আমরা কিন্তু সেরাটা হতে চাই, কিন্তু সেরাটা হতে হলে যতটুকু পরিশ্রম করতে হয়, পরিশ্রম করা দরকার, সেটা কিন্তু আমরা করতে রাজি না। তো আমরা কাজের প্রতি এবং দুনিয়াবি কাজের প্রতি এবং দিনের কাজের প্রতি যথেষ্ট দক্ষতা আমাদের অর্জন করা প্রয়োজন। একজন বিশিষ্ট ব্যক্তি তার ছেলেকে জিজ্ঞেস করেছিলেন, বাবা তুমি কি হতে চাও বড় হয়ে? ছেলে বললেন, বাবা আমি মাটি কাটা লেবার হতে চাই। তখন বাবা বললেন, ঠিক আছে তুমি মাটি কাটা লেবারই হবে, কিন্তু আমি চাই যে তোমার চেয়ে ভালো মাটি যেন আর কেউ কাটতে না পারে। তো এই যে সে বুঝাতে চাইলো যে তুমি মাটি কাটা লেবারও যদি হও, সেটা এমনভাবে দক্ষতা অর্জন করো যে তোমার চেয়ে ভালো যেন আর কেউ কাটতে না পারে। তো আমাদের সকলকেই দিন এবং দুনিয়ার দক্ষতা সুনিপুণভাবে আমাদের অর্জন করতে হবে, এবং গভীর জ্ঞানের অধিকারী আমাদেরকে হতে হবে। তো আমরা সকলে সৃষ্টির প্রতি সৃষ্টিশীলতা আমাদের হারিয়ে গেছে, আমরা শুধু কপি পেস্ট করতে অভ্যস্ত। অল্প সময়ের মধ্যে কী করা যায়, অল্পের মধ্যে কী করা যায়, অল্প করতে করতে এমন আমরা কাটছাট করতে করতে এতটাই হয়ে গেছি যে আসলে আমাদের সৃষ্টি করা কোনো জিনিস, সৃষ্টির মানে রূপের পরিবর্তন করা একটা ভালো জিনিস, সেটা লেখালেখির ক্ষেত্রে হোক, আলোচনার ক্ষেত্রে হোক, কোনো কাজের ক্ষেত্রে হোক, এটাকে যথেষ্ট গবেষণা করে এখান থেকে বের করা, তারপরে দক্ষতা অর্জন করে এই কাজটা করা, এই ক্ষেত্রে কিন্তু আমরা অনেক পিছিয়ে আছি। তো আমাদের আগাতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি যার নামটি সমকালীন সময় পৃথিবীতে সবচেয়ে বেশি আল্লাহর নামের পরে আলোচিত। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু দিন দুনিয়া দোনোটার দক্ষতা অর্জন করেছিলেন। তিনি কিন্তু চাকরি করেছিলেন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসা প্রতিষ্ঠানে। সেই ব্যবসা প্রতিষ্ঠানে তিনি চাকরি নিয়ে সেই ব্যবসা প্রতিষ্ঠান এমন একটি জায়গায় তিনি নিয়ে এসেছিলেন সফলতার দ্বারপ্রান্তে,
সততার ক্ষেত্রে, দক্ষতার ক্ষেত্রে, সকল ক্ষেত্রে এতটাই তিনি পরিচয় দিয়েছেন, উন্নত পরিচয়, যে একটা সময় সেই ব্যবসাটাকে, ব্যবসা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিন্তু নবীজিকে সেই অর্থ সম্পদ তিনি দান করে দিয়েছিলেন এবং এই যে মালিক করলেন, তো এক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দক্ষতা অর্জন করেছিলেন তিনি। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু কয়েক রাত মজুরিতে মক্কাবাসীদের বকরি চড়াতেন, তিনি কিন্তু পানি তুলতেন। আমরা অনেক ঘটনা জানি যে শ্রম, তিনি পয়সার অর্থের জন্য পানি টানতেন, এভাবে পরিশ্রম করতেন। তো আমরা পরিশ্রম করব, দক্ষতা অর্জন করব, এবং পৃথিবীতে যত নবী রসুল এসেছিলেন আল্লাহ সকলকে দিনী এবং দুনিয়াবী দক্ষতা অর্জন করার অর্জন করেছিলেন তারা, এবং দক্ষতা অর্জনের জন্য আল্লাহ তাআলা উৎসাহিত করেছেন। কিন্তু আমরা এক ধারার লোক আছি, তারা শুধু দুনিয়া নিয়েই পড়ে থাকি, দিনের ব্যাপারে কোনো আমাদের ভ্রুক্ষেপ নেই। আবার এক শ্রেণীর লোক আছি, আমরা শুধু দিন নিয়েই পড়ে থাকি, দুনিয়া সম্পর্কে আমি ধরতে চাই না, ছুঁইতে চাই না, জানতে চাই না, দেখতে চাই না, বুঝতে চাই না, শেষ হয়ে যাক। আচ্ছা, আমি যদি দক্ষতা অর্জন না করি, একজন বিখ্যাত আলেম, আমার যথেষ্ট ওই এলাকায় প্রভাব আছে বা মানুষ আমাকে শ্রদ্ধা করে, ভালোবাসে, মানে, তো সেক্ষেত্রে আমি যদি উদ্যোগ নেই, তাহলে সমাজের অনেক কিছু পরিবর্তন করতে পারি, সমাজের জন্য সমাজকে নির্মাণ করতে পারি, উন্নয়ন করতে পারি ওই সমাজটাকে। তো সেক্ষেত্রে আমি যদি দক্ষতার সাথে সেটাকে না করি, তাহলে সেই দায়িত্ব অবহেলা করা হলো না? অবশ্যই অবহেলা করা হলো। এজন্যে আমাদের আলেমদেরকেও ব্যবসা বাণিজ্য, মানব সেবা থেকে সকল ক্ষেত্রে এগিয়ে আসতে হবে, সকল ক্ষেত্রে অগ্রগামী হতে হবে, এবং যারা দুনিয়াবি বিভিন্ন বিষয়ে এক্সপার্ট আছেন তাদেরকেও দিনের দক্ষতা, দিনের জ্ঞান অর্জনের জন্য আরও বেশি সচেষ্ট হতে হবে। চলুন অতিথির কাছ থেকে শুনছি আরও। চমৎকার শুনছিলাম। সত্যিকার্থে আপনি যে কথা বলেছেন এটাই আমাদের জন্য প্রণিধানযোগ্য, যা আমাদের মনে রাখতে হবে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ, আর যিনি নিজেই বলেছেন বুয়াইস্তু মুআল্লিমান, আল্লাহ জাল্লা শানহু আমাকে যে প্রেরণ করেছেন আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ আমাদের জন্য অনুসরণীয়, অনুকরণীয়, এটা আল্লাহ কোরআনে আকিয়ে বলছেন সূরা আযাবে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু দুনিয়াবি ছিলেন এমনটি নয়, দুনি পরকালীন ছিলেন এমনটি নয়, তিনি দুজাহানের বাদশাহ ছিলেন, এবং তার অনুসারী যারা ছিলেন তারাও কিন্তু দুজাহানের বাদশাহ ছিলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই লোকটির জীবনের প্রাথমিক জীবনটা যদি আমরা অ্যানালাইসিস করি, তিনি এত বড় দক্ষতা অর্জন করলেন যে তাকে দেখার জন্য পারস্য সম্রাট লোক পাঠালেন, গিয়ে দেখো অর্ধজাহানের শাসক খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক কেমন করে তার জীবন আচার পরিপালন করেন। যদি তার এটা অনুকরণীয় আদর্শ না হতো, তাহলে পারস্য সম্রাটকে বিমোহিত করতো না, এবং পারস্য সম্রাটের দূত এসে যখন দেখলেন যে একজন লোক অর্ধজাহানের শাসক অথচ মাটির মধ্যে শুয়ে আছেন, কোনো বিছানা নেই, আর লাঠিটি তার বালিশ রূপে ব্যবহার করছেন, সত্যিকার অর্থে তখন তার প্রতি মানুষের শ্রদ্ধা ভালোবাসা না আসার প্রশ্নই ওঠে না। সুতরাং আমাদের মনে রাখতে হবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যে 30টি বছর খোলাফায়ে রাশিদিনের, তারা কিন্তু একদিকে দুনিয়া শাসন করেছেন, অন্যদিকে কিন্তু তারা পরকালীন জীবনের খোলাফায়ে আশারা মুবাশশারার সাথীও তারা হয়েছেন, সুসংবাদের অধিকারী হয়েছেন। সুতরাং একজন মানুষকে পারফেক্টলি যদি সম্মানের আসনে অধিষ্ঠিত হতে হয়, তাকে দিনই দক্ষতা অর্জন করতে হবে, দুনিয়াবি দক্ষতা অর্জন করতে হবে। এই জন্য আল্লাহ তো প্রশ্নই করে দিয়েছেন, হালি ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা দক্ষতা অর্জন করে আর যারা করে না তারা কি সমান হতে পারে? প্রশ্নই ওঠে না। এবং আল্লাহ নিজেই বলেছেন ইয়ারফাউল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আল্লাহর প্রতি যারা বিশ্বাস স্থাপন করে আর যারা জ্ঞান পণ্ডিত্য অর্জন করে আল্লাহ তাদের সম্মানকে বৃদ্ধি করেন। আমাদের মনে রাখতে হবে যে আল্লাহর কাছে যদি আমি সম্মানিত হতে চাই দুনিয়াবি এবং পরকালীন, তাহলে আমাকে উভয় জগতের দক্ষতা অর্জন করতে হবে, এবং এই অর্জন করার পরেই আমি তার কাছে চাইতে পারবো যে আল্লাহ আমার এখন আর কোন জায়গাটি বাকি আছে যে আমি ওই মঞ্জিলে পৌঁছার জন্য, আমি তো অদক্ষতা অর্জন করেছি আমাকে দাও। পৃথিবীর এমন কোনো মানুষ নেই দক্ষতা অর্জন করেছেন অথচ আল্লাহ তাকে ব্যর্থ করেছেন,
এমনটি ইতিহাসে নেই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো এই দুনিয়াবি দক্ষতা, দ্বীনি দক্ষতা ছিল, দুনিয়াবি দক্ষতায় তিনি এত বড় গুণী ছিলেন, ধনী ছিলেন যে তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে এখনো লাখ লাখ মানুষ উপকৃত হচ্ছে সেই অর্থ দিয়ে, ওসমান গনির। সেটাই তো, আমরা এভাবে যদি এই বিষয়গুলো দেখি সত্যিকার অর্থে আমাদেরকে শুধু একমুখী নয় দ্বিমুখী ভাব আমাদের গ্রহণ করতে হবে। সেই দ্বিমুখীটি হলো দুনিয়া জীবনটা আমাকে দক্ষিণ আতি দুনিয়া হাসানা অফিল আকৃতি হাসানা, আল্লাহ আমাকে যে দিবেন দুটাই দিবেন, আমাকে দুটা জীবনেই দক্ষতা অর্জন করতে হবে, তাহলে আমি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো। আর আমাকে মনে রাখতে হবে আমি যদি দিনই জায়গাতে যদি আমি যথাযথভাবে প্রবেশ করি তাহলে দুনিয়া কিন্তু অটোমেটিক্যালি আমার কাছে চলে আসবে, আমাকে ওটা নিয়ে বেশি ভাবতে হবে না। কারণ আমি যদি পরকালকে পেয়ে যাই, আমি যদি আমার আল্লাহকে পেয়ে যাই, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, কোনো ব্যক্তি যদি আল্লাহকে পেয়ে যায় এবং আল্লাহকে আয়ত্ত করতে পারে, ওই মানুষটির পৃথিবীর আর কোনো কিছুর প্রয়োজন হয় না, সেটাকে সে বড় মনেও করে না। আপনি যে কথাটি বললেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যবসায়ী দক্ষতা দিয়ে হযরত আয়েশা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে বিমুগ্ধ করেছেন, আর সেই খাদিজাতুল কুবরা শুধু তার সম্পদ দান করেন নাই, নিজের জীবনটা সঁপে দিয়েছেন। এই দক্ষতা তো তিনি অর্জন করেছেন বলেই এটা সম্ভব হয়েছে, এবং সেটা করেই তিনি দেখিয়েছেন যে পৃথিবীর মানুষ যদি দুনিয়াবি দক্ষতা অর্জন করে তাহলে তিনি সাফল্যের শীর্ষে উঠতে পারেন, এবং সেই সাথে তার পরকালীন জীবন তো আছে। আর দুনিয়াবি দক্ষতা অর্জন করলে দিনের জন্যও সে কিছু করতে পারে, অনেক কিছু করতে পারে। আর দিনই দক্ষতা অর্জন করলেও দুনিয়ার জন্য কিছু করতে পারে, করতে পারে, অবশ্যই করতে পারে। মহতারাম আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আমার অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সকল কলা কুশলীকে। প্রিয় দর্শক শ্রোতা, আমরা প্রতিদিনের ন্যায় আজও একটি মোনাজাত করব। কাছে দূরে যে যেখানে আছেন চাইলে আমাদের সাথে মোনাজাতে শামিল হতে পারবেন। اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم، اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم يا مقلب القلوب ثبت قلبي على دين حي يا كيوب برحمتك استغيث، واصل كل لسان تكل إلى نفس طرفة عين. لا إله إلا الله وحده لا شريك له، له الملك وله الحمد وهو على كل شيء قدير. بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم. রব্বুল আলামিন আপনার শাহি দরবারে গুনার বোঝা নিয়ে হাত তুলেছি, আপনার রহমতের দৃষ্টি আমাদের দিকে একটু ফেরান। মালিক জীবনে অনেক গুনাহ হয়ে গেছে, গুনাগুনো যদি পাহাড়ি রাখা হয় মনে হয় পাহাড়ও ভেঙে চৌচির হয়ে যাবে, যদি সাগরে ফেলে দেওয়া হয় মনে হয় সাগরের পানিও কালো হয়ে যাবে। এই গুনার বোঝা নিয়ে তোমার দুয়ারে ভিখারির মতো হাত তুলেছি গো মালিক, গুনার দিকে না তাকিয়ে মোদের মুখের দিকে তাকিয়ে মোদের জীবনের গুনাগুন তুমি মাফ করে দাও গো আল্লাহ। আল্লাহ গো তুমি আমাদের আমল নামা সৎ কর্ম দিয়ে পরিপূর্ণ করে দাও, জীবিকা অর্জনের পথগুলো আমাদের জন্যে তুমি প্রশস্ত করে দাও,
জীবনের সকল সমস্যাবলীর গিটগুলো তুমি খুলে দাও, বিপদ আপদের তীব্রতা তুমি ভেঙে দাও, দুর্বহ বিপদের সকল বোঝা তুমি তুলে নাও, কঠিন কাজগুলোকে আমাদের জন্য তুমি সহজ করে দাও, শরীরের কোনো অঙ্গকে তোমার অভদ্রতায় তৎপর হতে তুমি দিও না গো আল্লাহ, তোমার ক্ষমাকে আমাদের ভাগ্যে তুমি নসিব করো, তোমার ক্ষমার নিয়ামত থেকে আমাদেরকে তুমি বঞ্চিত করো না। রব্বুল আলামিন, তোমার কাছে ফরিয়াদ করছি, করোনার কারণে আজ আমাদের বাংলাদেশ সহ সারা পৃথিবীর মানুষ আল্লাহ ক্ষতির মধ্যে পড়ে গেছে, বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। রব্বুল আলামিন, তোমার কাছে ফরিয়াদ, তুমি তো আল্লাহ দয়াশীল দয়াবান, সন্তান যদি মাকে ভুলে যায় মা কোনোদিন সন্তানকে ভুলতে পারে না, আমরা অপরাধ করেছি, অন্যায় করেছি, নাফরমানি করেছি, তাই বলে তুমি যদি আমাদেরকে ভুলে যাও, দুর্বহ আজাব দিয়ে আমাদেরকে তুমি শেষ করে দাও, বলো আমরা কার কাছে যাব, তুমি ছাড়া তো আর আমাদের কোনো দরজা নাই। মালিক, তোমার কাছে ফরিয়াদ করছি, আমাদের ভুল ত্রুটি তুমি মাফ করে, আমাদের ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে করোনা আমাদের পৃথিবী থেকে তুমি আবার উঠায় নাও গো আল্লাহ। আল্লাহ, বুঝতে পেরেছি তুমি পরীক্ষায় নির্দিষ্ট সময় পর্যন্ত আমাদেরকে ফেলে রাখবা, হয়তো কেউ এই পরীক্ষার মধ্যে পড়ে তোমার কাছাকাছি চলে যাবে, আবার হয়তো বা কেউ পড়ে থাকবে বিপথে, ভুল পথে ভুল রাস্তায় তোমার কাছে চলে যাবে না, হয়তো বা করোনা তুমি এক সময় নিয়ে যাবে, কিন্তু তোমার কাছে ফরিয়াদ করছি আল্লাহ, আমরা তো দুর্বল ইমানের মানুষ, পরীক্ষায় বড় পরীক্ষায় কিভাবে উত্তীর্ণ হব, আল্লাহ দীর্ঘ সময় পরীক্ষার মধ্যে ফেলে রেখো না, তুমি দয়া করে আমাদের বাংলাদেশ সহ সারা পৃথিবীর মানুষকে করোনা মুক্ত করে দাও, যারা করোনা আক্রান্ত হয়েছে সুস্থ করে দাও, আর যারা এখনো আক্রান্ত হয়নি তাদেরকে আল্লাহ তুমি হেফাজত করো। রব্বুল আলামিন, করোনায় যারা মৃত্যুবরণ করেছে ইমানের সাথে শহীদি মর্যাদা তাদেরকে তুমি দান করো। রব্বুল আলামিন, তোমার কাছে ফরিয়াদ, করোনা আক্রান্ত হয়ে যার লাখ লাখ টাকা ক্ষতি হয়ে যায় শেষ হয়ে যায় সেই বোঝে এর তীব্রতা কত কঠিন। রব্বুল আলামিন, তোমার কাছে ফরিয়াদ, তুমি আমাদেরকে ভয় দেখালে আমরা কার কাছে যাব, আল্লাহ তুমি এমন ভয় আমাদেরকে দেখিও না যে ভয়ের কারণে আল্লাহ আমাদের ক্ষতির মধ্যে আমরা পড়ে যাব, ক্ষতিগ্রস্ত হয়ে যাব। রব্বুল আলামিন, তোমার কাছে ফরিয়াদ করছি, আমাদের দেশে অনেক আলেম ওলামা, অনেক দিনদার মানুষ, মুত্তাকি পরহেজগার আছে, লাখ লাখ হাফেজে কোরআন আছে, আল্লাহ এখনো গভীর রাতে বহু মানুষ তাহাজ্জুদে চোখের পানি ফেলে, আল্লাহ কত ওলিয়া উলিয়া তোমার দিন প্রচার করতে এখানে সে মাটির নিচে ঘুমিয়ে আছে, আল্লাহ এই দেশের শহরকে বলা হয় ঢাকার রাজধানীকে বলা হয় মসজিদের শহর, এই দেশ থেকে জনপদ থেকে তুমি করোনার মহামারী আল্লাহ উঠায়া নাও। রব্বুল আলামিন, তোমার কাছে ফরিয়াদ, আমাদের এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আল্লাহ তাকে তুমি ন্যায় খায়াতে তৈয়বা দান করো, ব্যবসা বাণিজ্যে বরকত দান করো, আসমানি জমিনি বালা মুসিবত তার জীবন থেকে তুমি তুলে নাও, হায়াত লম্বা করে দাও, সবাইকে তুমি সুস্থতা দান করো। ইস্ট টু ইস্ট মিডিয়া গ্রুপ সহ যতগুলো ব্যবসা প্রতিষ্ঠান আছে সব ব্যবসা প্রতিষ্ঠানগুলো মানুষের কল্যাণের জন্য কাজ করতে পারে আরো বেশি সেই তৌফিক দান করো। বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আজ এখানে শেষ করছি, দেখা হবে আগামীকাল, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।